Hello, my students. Hope you are doing well by the grace of Almighty Allah Ta'ala. Class 8 year, digital productivity class. Google form তৈরি করা নিয়ে তোমাদের একটি ক্লাস ছিল। তো তোমাদের যারা Google formটি এখনো তৈরি করতে পারোনি তাদের জন্য ভিডিওটি করা। চলো আমরা ভিডিওটি শুরু করি। এখানে দেখো আমি জুমে ক্লাসটা তোমাদের জন্য কন্টিনিউ করছি এবং রেকর্ড করছি। তো এটা তোমাদের জন্য ইজি হবে। প্রথমে যখন তোমরা নিজেরও করবে এই যে এখান থেকে শেয়ার করে নিবে স্ক্রিনটা, আমি শেয়ার করে দিচ্ছি। এই যে আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে এসে এই স্ক্রিন থেকে আমি তোমাদেরকে কি কি দেখাতে পারি। এই যে গুগল ক্রোমে গেলাম, গুগল ক্রোমে যাওয়ার পরে আমি আমার জিমেলটা ওপেন করব। তোমরাও এভাবে মোবাইল দিয়ে করতে পারো, তোমাদের ক্লাসে মোবাইল দিয়ে বলা হয়েছে এবং দেখানো হয়েছে। এখন আমি ল্যাপটপে আছি, ল্যাপটপ দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইখানে দেখো যেটা তোমরা ফলো করবে, এখানে পুরো পেজটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে গুগল, এখানে সার্চ করতে হয়। এই যে জিমেল, জিমেলের এখানে ইমেজ আছে, ইমেজের এখানে দেখো যে ডট, ডটের এখানে ছবি, ছবির পাশে যে ডটে যদি আমি ক্লিক করি, এইখানে দেখো এই ডটের এখানে কি আছে, এই যে গুগল ড্রাইভ। সো আমাদের তোমাদের বইতে দেখো সব স্পেশাল দেখা আছে। গুগল ড্রাইভে যাব, গুগল ড্রাইভ থেকে, গুগল ড্রাইভে গেলাম, গুগল ড্রাইভ থেকে এই যে গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভের এখানে দেখো নিউ, এটা তোমাদের বইতে দেয়া আছে। তোমাদের বইগুলো খুব সহজ হয়েছে, সবকিছু অনেক ইজিলি করা যায়। এই ড্রাইভে এখানে নিউতে তুমি ক্লিক করো, এখানে দেখো নিউ ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডকস, গুগল শিটস, গুগল স্লাইডস, গুগল ফর্ম। আমরা আজকে কি করব, গুগল ফর্ম। সো গুগল ফর্ম আমরা ক্লিক করলাম, সিম্পল একটা গুগল ফর্ম করব, অনেক জটিল ভাবে শিখবো না, যত সিম্পল তত ভালো। এবং আমাদের প্রথমে এটাকে আমরা সিম্পল শিখবো, দেন আমরা আস্তে আস্তে যখন বড় হবো আমরা আরো অনেক বেশি আপডেটেড হতে পারবো। তো এখানে আনটাইটেল কে আমরা বলবো, এটাকে আমরা একটা ইনফরমেশন ফর্ম, তাহলে আমরা লিখি স্টুডেন্টস ইনফরমেশন অর ইনফরমেশন। ওকে, ইনফরমেশন ফর্ম লিখলাম আমরা। আচ্ছা তারপরে এখানে টাইটেল দেওয়ার পরে আমি এখানে কি করব, কোশ্চেন করব। দেখো আনটাইটেল কোশ্চেন, এখানে দেখো অপশন দেওয়া আছে এবং অ্যাড আদার দেওয়া আছে। সো এখানে মাল্টিপল চয়েস দিয়েছে, আমাদের মাল্টিপল চয়েস লাগবে না, আমরা শর্ট আনসার দিব। এখানে আমরা লিখবো নেম, এম এ, তাহলে আমরা আনটাইটেল কোশ্চেন কে আমরা টাইটেল দিই। এখানে আমরা লিখবো এম এ এম ই, নেম হয়ে গেল আমাদের একটা কোশ্চেন। আমরা আরেকটা কোশ্চেন অ্যাড করব কিভাবে, এই যে এখানে দেখো অ্যাড কোশ্চেন দেওয়া আছে, এই গোলটাতে তুমি যদি ক্লিক করো, এই দেখো অ্যাড কোশ্চেন, এটাও আমরা মাল্টিপল দিব না, আমরা কি দিব শর্ট আনসার। শর্ট আনসারে গিয়ে আমরা লিখলাম এ জি ই এইচ। ওয়েল, এরপরে আমরা কি করলাম, এখানে এন্টার ক্লিক করো, দেখো হয়ে গেল তোমার এইচ, নেম চলে আসলো, এইচ চলে আসলো। আবার তুমি যদি এখান থেকে ব্যাক স্পেস নিয়ে দিতে পারো, এভাবে দিতে পারো, হয়ে গেল এইচ, নেম এইচ। এরপর আমরা কি করব, আবার একটা কোশ্চেন করব, 3 নম্বর কোশ্চেন, আমরা আবারও মাল্টিপল আসছে, আমাদের মাল্টিপল দরকার নেই। আমাদের শর্টে যে প্যারাগ্রাফের উপরে দেখো এখানে শর্ট দেওয়া আছে, এই দেখো এখানে আমরা কি দিব, এখানে আমরা লিখব নেম এইচ, আরেকটা লিখবো কি আমরা নেম এইচ, আরেকটা দিলাম আমরা ক্লাস। ওকে, এই যে দেখো আমাদের হয়ে গেল শর্ট আনসার, লং আনসার, যেটা তোমার দরকার। ক্লাস ক্লাস আমাদের লং হয় না, ক্লাস ও শর্ট আনসার হয়, এটা শর্ট আনসার করবে। তবে নেমটা আমরা লং দিতে পারি, কারণ নেম অনেকের নাম অনেক বড় হয়। এটাকে আমরা প্যারাগ্রাফ দিলে দেখো লং আনসার আসছে। দেখো খেয়াল করো এই জায়গা থেকে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে তুমি কি করবা, একটা শর্ট আনসার একটা প্যারাগ্রাফ। শর্ট আনসার দিলে শুধু শর্ট আনসার আসবে, যেমন এইজ হচ্ছে একটা নাম্বার, সেটা অনেক শর্ট হয়, আর প্যারাগ্রাফ হচ্ছে একটা বড় জিনিস, ওই এটা একটু বড় হবে। নেম, নেম লিখলে দেখো প্যারাগ্রাফে ক্লিক করেছে, এখানে নেম আসছে, এখানে এই যে মধ্যে শর্ট দিয়েছি আমরা, এখানে ক্লাস আমরা শর্ট দিয়েছি। ওকে, আর আরো কোশ্চেন তোমরা যদি অ্যাড করতে ইচ্ছে করে, তাহলে তুমি যেখান থেকে এই যে এখানে দেখো এখানে আরো কিছু আছে, এখানে আছে কি কি আছে, এখানে অ্যাড কোশ্চেনস, এখানে ক্লিক করলে তুমি কোশ্চেন অ্যাড করতে পারবে। সো এটা আসলে দেখতে কেমন হয়েছে, এটা কি গুগল ফর্মের মতো হয়েছে কি না, আমরা এই জায়গাতে যাই, এই দেখো প্রিভিউ। ওয়াও, দেখেছো কি সুন্দর একটা ফর্ম হয়েছে, তোমাদেরটাও এরকম হবে। এই দেখো এখানে গুগল ড্রাইভে আমার এই ফর্মটা থাকবে, এখানে আমি নেম লিখতে পারবো, এজ লিখতে পারবো, ক্লাস লিখতে পারবো।
সো এটাতে আরো অনেক কিছু করা যায়, কিন্তু আমাদের যেহেতু শুধু ফর্মটাই তৈরি করতে হবে, আমরা এইভাবে করে নিব। সো এটা আমাদের একদম পারফেক্ট হয়েছে। দেন আমরা কি করব, দেন আমরা এই দেখো আমার জিমেলে চলে গেলাম, জিমেল থেকে দেখো এই যে আমি আমার গুগল ফর্ম থেকে দেখতে পাচ্ছি, এই যে দেখো এখন এটাকে আমি পাঠাবো। কাকে পাঠাবো? তোমরা আমাকে পাঠাবে, টিচারকে, আর তোমার ফ্রেন্ডদেরকে পাঠাবে। এইখানে তুমি দেখো এই যে ইমেলে, এখানে তুমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দাও, TAS, আমার একটা ইমেল অ্যাড্রেস আমি পাঠাচ্ছি, LIMAJFROZ1@gmail.com। হয়ে গেল, রাইট? এখন তুমি এটাকে ইনক্লুড ফর্ম ইন ইমেল, এই যে ইমেলে আমি ইনক্লুড করে দিলাম, এই জায়গাটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না। এখানে তুমি একটা ইমেল অ্যাড্রেস দিবে, এখানে ইনক্লুড ফর্ম ইন ইমেল এই কথাটা লিখবে, তারপর তোমরা সেন্ড বাটনে সেন্ড করবে। এইটুকুই তোমাদের আজকে ক্লাসের কাজ। আশা করি তোমরা সুন্দরভাবে এটি বুঝেছো এবং করতে পারবে। তোমাদের করা শেষ হলে অবশ্যই আমাকে মেল করো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।